সুমন কার প্রপাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময়ে এই সমস্ত কর্মকাণ্ড করছে, গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে। তার পিছনে উনি আমার নামে একটি মামলা করেছেন, আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না, তবে উনার যে মান, এই মানের দাম সামান্য আমি দুয়ে কথা বলাতেই, পুরাটা তো এখনো বলি নাই, অল্প কিছু বলাতেই 500 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। তা আল্লাহ মাহবুব জানে যে মোট সম্পদের পরিমাণ যে উনার কত। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আবারও আলোচনায় আসলেন প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয়। দর্শক শ্রোতা, তার সম্পদ নিয়ে কিছু কথা বলেন একজন আওয়ামী লীগ নেতা এবং তার নাকি অনেক অবৈধ সম্পদ রয়েছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা বিরুমুল আলোচনায় চলে যাই। বিরুমুল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, তার যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আব্দুস সুবান গোলাপ, যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন, যে তার 500 কোটি টাকার ক্ষতি হয়েছে, এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন, আওয়ামী লীগ করতেছেন, এখন আমি ছাত্রলীগ করছি, যুবলীগ করছি, আওয়ামী লীগও করছি, আমার সবকিছু মিলাইয়া হবে না 50 লাখ টাকার সম্পদ। আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না, তবে উনার যে মান, এই মানের দাম সামান্য আমি দুই এক কথা বলাতেই, পুরাটা তো এখনো বলি নাই, অল্প কিছু বলাতেই 500 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। তা আল্লাহ মাহবুব জানে যে মোট সম্পদের পরিমাণ যে উনার কত। এটা আশা করি যে এই 500 কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি উনার আছে। গেল একটা প্রথম। আর পরেরটা হচ্ছে গিয়ে যে উনি যে একটা ড্রাফটিং করে, আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন, আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই। যে একজন ভালো লোক হৃদয় যে দুইটা কথা লিখাবেন, এই সামর্থ্য এই ভদ্রলোকের আছে বলে আমার কাছে মনে হয় না। অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন, উনি কিভাবে দলটারে সহযোগিতা করতেছেন, এই ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দলটারে উনি সহযোগিতা করতেছেন। তার উপর আবার আমার অ্যাড্রেস ভুল, আমার জীবিত মারে লিখছেন উনি যে আমার মান নাম মৃত, মানে আমার মা নাকি মারা গেছেন। মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার পতনের সময় আসে, তখন যে সে যে বিভিন্ন ধরনের ভুল করে, এটা আমাদের ইসলামেই আছে, মানুষের পাপের ঘর যখন পূর্ণ হয় তখন কিন্তু যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়, তখন সে ইচ্ছা করে এই আজরাইলের কাছ দিয়ে হাঁটাহাঁটি করে। মনে হয়েছে যে আমার এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, মানহানির তো প্রশ্নই আসে না। আমি যে সব কথা বলার কারণে আপনি আমাদেরকে বলছেন যে আমি মানহানি করছি আপনার, আমি তো আমার কোনো কথা বলি নাই। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত যারা, তারা প্রমাণ করে দিয়ে দিছে, প্রথম আলো এটাকে আবার ছাপাইছে, ছাপাইয়ে বলছে যে আপনি নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা প্রপার্টি, 40 কোটি টাকার প্রপার্টি শুধু নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা, আবার বলছি 9টা প্রপার্টির মালিক আপনি। আমার আশ্চর্য লাগে উনি মানহানির কথা বলেন, এত কথা বলেন, কিন্তু প্রপার্টি যে উনার এই ব্যাপারে তো অস্বীকার করেন না, কারণ করার সুযোগ আপনার নাই। কারণ আপনার ওই প্রপার্টির ভিতরে গেলে দেখা যায় যে গুলশান আরা বেগম যিনি, উনি আপনার ওয়াইফ, আপনি তো এটা অস্বীকার করেন না যে না গুলশান আরা কিন্তু আমার ওয়াইফ না, এটা তো আপনার বলেন, আপনার ছেলের নাম, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ আপনি যে কাজটা করেছেন, আমি আবার বলছি আপনাকে, আবার বলছি যে আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করেছেন। মুস্তাক যেভাবে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছিল ক্ষমতার জন্য, আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে থেকে আপনি এত সব টাকা, যারা দেশের মানুষের ঠকায় যারা টাকা বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে, আমি বলবো আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করছেন। আর বঙ্গবন্ধু সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে করতেই বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছে এই দেশের জন্য। আর শুনেন, বাংলাদেশ এখন এমন জায়গায় আছে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে কোনোভাবেই দুর্নীতিবাজদেরকে কন্ট্রোল না করলে বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না। আর এই জন্য যত দূর যাইতে হয়, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে যত দূর যাইতে হয় আমি যাব, আপনাদের এই মামলা আইনি ভাবে আমি মোকাবেলা করব, এবং আমি পুরোপুরি প্রস্তুত আপনাদের এই মামলা মোকাবেলা করার জন্য। মনে রাখেন, স্বাভাবিকভাবে সাধারণত খুব বেশি পাপের গভীরতা না হইলে আমি সাধারণত হাত দিতে চাই না, কারণ আমি বুঝেই হাত দিছি, জানি আপনাদের বিরুদ্ধে হাত দিলে আমার হাতের অনেক ক্ষতি হবে, আমার কেরিয়ারের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিবে। এগুলা জেনে বুঝেও সবকিছু ছেড়ে দিয়ে শুধু উপরে আল্লাহ, নিচে বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনা, এই চিন্তা করে এবং ওভারঅল
বুকে বাংলাদেশ ধারণ করে এগিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সবাই মিলেই এই সোনার বাংলা বানাবো, এই প্রমিস। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিও বিস্তারিত দেখে আসি। হিয়ার ইজ আওয়ার বয়। এখন তারা কলা কৌশলে সেই কূট কৌশলের আশ্রয় নিচ্ছে। আমি যে প্রশ্নটা করছি সেটি হলো যে তারা এই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতে চায় না এবং হবে না, এই এই প্রশ্নে এই কথাগুলোই তারা এসে বলছেন বিভিন্ন সময়। আমরা অল থ্রু আমাদের কনস্টিটিউশন ফলো করব, আমাদের ডেমোক্রেসির বিকাশে বিকাশ যে প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিমুক্ত, এটা আমরা দাবি করি না। তবে আমাদের দেশে ইলেকশনের জন্য এত রিফর্মস হয়েছে, সেটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, তার ইনিশিয়েটিভ, এবং ইলেকশনের জন্য একটা আইনও এখানে পার্লামেন্টে পাশ হয়েছে। প্রধানমন্ত্রী যে ক্ষমতাটা ছিল, রাইট ছিল যে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার এবং তিনজন ইলেকশন কমিশনার সিলেক্টর ছিলেন প্রধানমন্ত্রী, সে রাইটটাকে তিনি লফুলি যে নতুন ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, যে অথরিটি প্রেসিডেন্ট সার্চ কমিটি গঠন করে ইন্ডিপেন্ডেন্ট লোকজনকে নিয়ে গঠিত সার্চ কমিটি, তার মানে আমরা লফুলি একটা ইলেকশন কমিশন বাংলাদেশের ইতিহাসে 75 পরে প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনিশিয়েটিভ নিয়েছিলেন। কাজে আমরা ভালো একটা ইলেকশন চাই, ত্রুটিমুক্ত ইলেকশন চাই, ইলেকশন ব্যবস্থা গণতন্ত্রকে আমরা আরও ম্যাচিওর দেখতে চাই, সে লক্ষ্যে যা যা করণীয় আমরা করব। বিএনপিকে নির্বাচনে আনতে কোনো উদ্যোগ নেওয়ার কথা আপনাদেরকে বলেছে কিনা, কিংবা তাদের আপনাদের বক্তব্যে তারা সন্তোষ প্রকাশ করেছে কিনা যে আপনাদের অধীনেই বা বর্তমান সরকারের অধীনেই সামনের সাধারণ নির্বাচন? আমার তাদের সাথে খুব ফ্রুটফুল মিনিংফুল প্রোডাক্টিভ আলোচনা করেছি, তারা সন্তোষ প্রকাশ করেছেন কিনা এটা আপনাদের জানা। আচ্ছা, তারা কি চান? তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওখানে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।